স্যার, এই যে আপনার ব্রিফকেস, আপনি অটোতে ফেলে আসছিলেন, এখন আপনি দেখেন ভিতরে জিনিসপত্র সব ঠিকঠাক আছে কিনা। এটা যে আমার ব্রিফকেস সেটা তুমি বুঝলে কি করে? স্যার, আমি ব্রিফকেস খুলে দেখি আপনার একটা কার্ড, তারপর ওই কার্ড নিয়ে খুঁজতে খুঁজতে আপনার এইখানে আসছি। স্যার, তুমি ব্রিফকেসটা খুলেছ? জি স্যার। টাকা দেখতে পাওনি? স্যার, দেখছি বুঝলেই তো মনে হয়েছে যে খুব জরুরি আপনার দেওয়াটা, এই কারণেই চলে আসলাম। স্যার গুনা দেখেন স্যার ঠিকঠাক আছে কিনা। তুমি যখন দেখেছ খুলেছ তখন তো গুনে আমাকে দেখতেই হবে, কারণ তোমার মতো গরিব ছোট লোকদের আমি বিশ্বাস করি না। গুনে আমাকে দেখতেই হবে। স্যার, আমরা গরিব হতে পারি কিন্তু কাঙাল না। গরিবের টাকার লোভ থাকে না, টাকার লোভ থাকে যাদের অনহেল আছে তাদের। ইংরেজিতে একটা কথা আছে না, দেয়ার আর সামথিং দ্যাট মানি ক্যানট বাই, লাইক ম্যানার্স, মোরালস অ্যান্ড ইন্টিগ্রিটি। তুমি সরি, মানে আপনি ইংরেজিতে কথা বললেন, মানে আপনি? স্যার, আমি ব্যবস্থাপনায় মাস্টার্স করেছি। পড়াশোনা শেষ করে যখন চাকরি খুঁজতে খুঁজতে আমার জুতোর তলা খুয়ে গিয়েছে, তখন উপায় না পেয়ে অটো চালানো, এতে তো আমার লজ্জা নেই স্যার। আমি তো ইনকাম করে খাচ্ছি স্যার, আমি তো চুরি করছি না স্যার, এতে লজ্জা। সরি, আই এম ভেরি সরি, আমাকে তুমি মাফ করে দাও। তোমার মতো একজন সৎ শিক্ষিত মানুষ আমার খুব প্রয়োজন। তুমি কি আমার এখানে চাকরি করবে? অবশ্যই করবো স্যার, যদি চাকরি দেন। হ্যাঁ দেব, অবশ্যই দেব। আজ থেকে তুমি আমার এই কোম্পানির জেনারেল ম্যানেজার, তোমার স্যালারি 60,000 টাকা। 60,000? আই মিন 60,000 টাকা। কম হয়ে গেল, ডোন্ট ওয়ারি, 70,000 টাকা করে দিলাম। তুমি কাজ শুরু করো, তারপর আমি তোমাকে আরো হয়তো তোমার স্যালারি বাড়িয়ে দিতে পারি। স্যার, এত টাকা, এত বেতন দিয়ে আমি কি করব স্যার? এত টাকা বেতনে চাকরি পাওয়ার যোগ্য তো আমি না স্যার। দেখো, আমি পাক্কা জহুরি, খাঁটি সোনা চিনতে আমি ভুল করি না। চলো, তোমার তোমার কিছু কাপড় চোপড় দরকার? লাগবে না স্যার। অবশ্যই লাগবে, নতুন জামা কাপড় পরে তুমি আমার সাথে আমাদের বাসায় যাবে, আমার মেয়ে লিজার সাথে তোমাকে আমি পরিচয় করিয়ে দেবো। বুঝতে পেরেছো? আমার মেয়ে লিজা তোমার ভার্সিটিতে ম্যানেজমেন্টে পড়ে, আমি খুব খুশি হব যদি লেখাপড়ার বিষয়ে তুমি আমার মেয়েকে একটু হেল্প করো। অবশ্যই করব, কেন করব না স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো, কথায় কথায় তোমার নামটা কিন্তু আমার জানা হলো না স্যার। মিজান। মিজান, গুড। মিজান, রিকোয়েস্ট নাও, তবে চলো আমার সাথে এসো।